বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 0 থেকে 4 মাস বয়সী বাচ্চার জন্য একটা বেবি নিমা তৈরি করে নেবেন। তো এখানে বেবি নিমা তৈরি করার জন্য অ্যাকচুয়ালি আমি এখানে আমার বাসায় থাকা পুরনো কাপড় দিয়ে আমি এই নিমাটা তৈরি করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই কাপড়টাকে আমি হচ্ছে প্রথমে সুন্দর করে এভাবে করে প্লেস করে নিচ্ছি এবং এখানে ফোল্ড করে দিচ্ছি। এবং ফোল্ড করে দিতে হবে আপনাদেরকে খুব ভালো করে, প্রথমে কাপড়টাকে বসিয়ে নিতে হবে। তো বসিয়ে নেওয়ার পরে এখানে শোল্ডার বা আর্মহোল মেজারমেন্ট করে দিতে হবে, যেহেতু একদম ছোট বাচ্চা। তো এখানে আমি 4 ইঞ্চি ফুট বা শোল্ডার নিয়ে নিব। তো এখানে আমি দুইটা লাইন করে নিব, দুইটা লাইন, একটা লাইন আমার সেলাই মার্জিন ধরে নিতে হবে, একটা মেইন লাইন। তো এই মেইন লাইন থেকে আমি মেজার করে নিব, এখানে ফুট বা শোল্ডার 4 ইঞ্চি এবং আর্মহোল নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। সো এখানে আমি লাইন করে নিয়েছি এবং আর্ম হোলেও লাইন করে নিয়েছি। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বুকের যে মাপটা সেটা বের করতে হবে, বুকের মাপ যত হবে তার সাথে 4 দিয়ে ভাগ করে দিতে হবে এবং তার সাথে সেলাই মার্জিন ধরে নিতে হবে। এবং এখানে লম্বা নিচ্ছি 11 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি যতটুকু নিয়েছি ঠিক ততটুকুই আমি হচ্ছে বটম লাইনে নিয়ে নিব। তো সুন্দর করে মার্ক করে দিলাম এবং এখানেও আমি লাইন করে নিচ্ছি। এখন আমি এমনিতে শেপ করে দিব, ঠিক আছে, কারণ একদমই ছোট বাচ্চা। তো এখানে শেপ করার আগে এখানে আমি নিচে যে ফোল্ড করে দিব, তো তার জন্য আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিয়েছি। তো এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি আছে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, মানে 11.5 ইঞ্চি। তো এখানে আমি সুন্দর করে শেপ করে দিলাম এবং নিচের দিকেও ঠিক একইভাবে সুন্দর করে শেপ করে দিচ্ছি এবং আর্ম হলেও আমি হচ্ছে এভাবে করে শেপ করে দিচ্ছি, যেহেতু ছোট বাচ্চা, একদমই নিউবর্ন বেবি থেকে 4 মাস বয়সী বাচ্চারা পড়তে পারবে। সো এখানে গলার লেন্থ নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ এবং হাইট নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি সুন্দর করে বক্স বানিয়ে দিচ্ছি এবং এখানে আমি রাউন্ড নেক করে দেবো, যেহেতু ছোট বাচ্চা। তো এখানে সুন্দর করে শেপ করে দিলাম, আপনারা ঠিক একইভাবে সুন্দর করে শেপ করে দিলে দিবেন। এবং এখানে আমি শোল্ডার একটু ডাউন করে দিলাম এবং আমি সুন্দর করে এই দাগ বরাবর কেটে নিচ্ছি। আসলে বেবি নিমাটা তৈরি করা খুবই সহজ এবং আপনারা বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে এই নিমাটা তৈরি করে নেবেন। কিভাবে আমি এই সুন্দর করে এই নিমাটা ট্রেন্ডি করে তৈরি করছি, তো আপনারা বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই নিমাটা তৈরি করছি। তো খুব ভালো করে আমি এখানে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এখন আমি সেলাই ভিডিওতে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সুন্দর করে কাটা কমপ্লিট। এখন আমি কিভাবে সেলাই করছি এই নিমাটা, তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো নিমাটা সেলাই করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে হচ্ছে শোল্ডারের জয়েন্টগুলো করে নিতে হবে। তো এখানে আমি শোল্ডারটাকে প্রথমে হচ্ছে সোজা সাইডে নিয়ে নেব, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উল্টা সাইড। তো এখন আমি এটাকে সোজা সাইড করে নেব। তো সোজা সাইড করে নিয়ে আমি এখানে শোল্ডারটা প্রথমে জয়েন করে নেব। তো ভিতরের দিকে আমার উল্টা সাইড থাকলো এবং উপরের দিকে সোজা সাইড থাকলো। তো এখানে আমি এভাবে করে খুব ভালো করে বসিয়ে দিব। তো এভাবে আমি দুইটা শোল্ডারই সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে এখানে প্রথমে ধরিয়ে নিতে হবে। ধরে নিয়ে আমি এখানে সেলাই করে নেব। তো আবার বলছি এখানে আপনারা কিন্তু খুব ভালো করে বসিয়ে দিবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে, দেখার সুবিধার্থে আমি এ টু জেড এখানে করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণ কাপড় ধরে নিচ্ছি এখানে, একদমই আপনাদের কিন্তু দুইটা শোল্ডার যেন ভালো হয়, একদম সুন্দর করে ধরে নেওয়া হয়। তো এখানে আপনাদের খুব ভালো করে সেটা খেয়াল করতে হবে। তো এখানে খুব অল্প পরিমাণ কাপড় ধরে আমি হচ্ছে সোজা সাইডে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এরকম করে সেলাই করার পরে আমি সুতাগুলো কেটে নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এভাবে করে উল্টা সাইড নিয়ে আসব। তো উল্টা সাইড নিয়ে আসার পরে এখন আমি শোল্ডার গুলোকে আবারও ঠিক একইভাবে ধরে নেব এবং এখানে আমি সুন্দর করে এভাবে করে সেলাই করে দেবো। এখানে 1/2 ইঞ্চি ধরে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি, ঠিক একইভাবে অপোজিট শোল্ডারটা আমি একইভাবে সুন্দর করে ধরে নিচ্ছি। তো খেয়াল করে আপনাদেরকে খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে। তো একইভাবে সুন্দর করে সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে পাকাপোক্তের জন্য আমি এখানে ডাবল সেলাই করে দিলাম আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে সুন্দর করে মেলে ধরব। তো এখানে সুতাগুলো কেটে নিলাম, মানে যে সুতাগুলো লাগানো ছিল সেই সুতাগুলো কেটে নিচ্ছি। সো এখানে সুন্দর করে মেলে ধরার পরে এখন আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমার সেলাইটা আছে তার অপোজিট সাইডটা যে খোলা আছে সেই অপোজিট সাইডে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার সেলাই করা কমপ্লিট এবং এক্সট্রা যে সুতাটা সেই সুতাগুলো আমি হচ্ছে কেটে নিচ্ছি।
সো এখন খেয়াল করেন, একদম ফিনিশিং ভাবে সুন্দর করে আমার হচ্ছে শোল্ডারটা অ্যাটাচ করা কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে গলার জন্য পাইপিং তৈরি করে নিব। তো গলার পাইপিং, আর্মহোলের পাইপিংয়ের আগে আমি এখানে যে প্লেট তৈরি করে নিব, যার কারণে এখানে আমি মিডিল বরাবর এভাবে করে ফোল্ড করে ধরে এখানে আমি সুন্দর করে কেটে নিলাম। এবং এখানে প্লেটের জন্য আমি হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ হচ্ছে লেন্থে কাপড় নিয়ে প্লেট বরাবর সুন্দর করে কাপড় ধরে নিয়েছি। তো এখানে সুন্দর করে ধরে এভাবে করে সেলাই করে দিতে হবে। তো প্লেট তৈরি করা আসলে খুবই সহজ, এবং সেটা যদি আর ছোট বাচ্চার হয় সেটা খুবই সহজ। সামনের দিকে গোটা ফাড়া হলে একদমই সহজভাবে আপনারা এভাবে করে সেলাই করে দিবেন। আপনারা একটা সেলাই দিয়েও কিন্তু প্লেট তৈরি করে নিতে পারেন। তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে, দেখার সুবিধার্থে, এবং আপনারা যারা নতুন তাদের জন্য এটা হচ্ছে আমি দেখাচ্ছি। এখানে সুন্দর করে আপনারা প্রথমে এভাবে করে সেলাই করে দিবেন, এবং এখানে সুন্দর করে সেলাই হওয়ার পরে এখন আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন, এবং ফোল্ড করে দিয়ে এখানে সুন্দর করে সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমি হচ্ছে সেলাই করে নিলাম, এবং এখানে বসিয়ে নিয়ে এখানে আমি একদম ধার ঘেঁষে ঘেঁষে সেলাই করে দিব। ছোট বাচ্চাদের জন্য আপনারা যখন বাটন প্লেট তৈরি করবেন তখন এই নিয়ম ফলো করে তৈরি করবেন। মানে যদি সামনেরটা গোটাগুটি ফাড়া হয় তখন সুন্দর করে আপনারা সেলাই করে নিতে পারবেন। আপনারা যারা নতুন আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে এক্সট্রা যে প্লেটটা ছিল এই এক্সট্রা প্লেটটা কেটে নিলাম। তো একইভাবে আমি অপোজিট প্লেটটাও লাগিয়ে নিব। এভাবে করে সুন্দর করে হাতের সাহায্যে দেবে দিয়ে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি, এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি ব্যাক স্টিচ বা রিভার্স স্টিচ দিয়ে আমি এখানে সুন্দর করে সেলাই করে নিচ্ছি, এবং সেলাইটাও শেষ করছি একইভাবে। তো এখানে এক্সট্রা সুতা এবং এক্সট্রা পোর্শনগুলো এখানে আমি কেটে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে আমার হচ্ছে বাটন প্লেটটা তৈরি হয়ে গেছে। এখন আমি আর্ম হোল এবং গলার জন্য পাইপিংয়ের কাপড় নিয়ে নিব। তো এখানে যেহেতু আমি মোটা করে পাইপিং দিব, যার কারণে এখানে আমাকে এখানে আমি সুন্দর করে আড়াআড়ি করে পাইপিংয়ের কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখন আমি পাইপিংয়ের কাপড়টা, যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি, তো এখানে পাইপিংয়ের কাপড়টা আমি হচ্ছে যেটা আড়াআড়ি বা ক্রস পাইপিং যখন আপনারা অ্যাটাচ করবেন তখন কিন্তু এই নিয়ম ফলো করে আপনাদেরকে সুন্দর করে অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভি শেপ দিয়ে সুন্দর করে সেলাই করে নিয়েছি, এবং সুন্দর করে আমার হচ্ছে সেলাই হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার হচ্ছে পাইপিংয়ের কাপড়টা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই গলাতেও এই আড়াআড়ি পাইপিংটা লাগাবো। আমি হলো একইভাবে আড়াআড়ি পাইপিং লাগাবো, এবং দুই আড়মোলেই একইভাবে আড়াআড়ি পাইপিংটা লাগিয়ে নিব। তো আড়াআড়ি পাইপিংটার জন্য এখানে আমি সুন্দর করে কাপড়টাকে এভাবে করে বসিয়ে নিয়েছি। তো এখানে সুন্দর করে বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এখানে খুব খেয়াল করবেন আমি কিন্তু উল্টা সাইডে এই সেলাইটা করে নিচ্ছি, কারণ এখানে আমি একটু মোটা করে পাইপিংয়ের কাপড়টা লাগাবো। তো এখানে মোটা করে পাইপিংটা দিব, যার কারণে এখানে আমি সুন্দর করে পাইপিংটাকে উল্টা সাইডে এবং মেইন যে পার্টটা সেই পার্টটাকে উল্টা সাইডে নিয়ে নিয়েছি, এবং নেকের পোর্শনে আমি সুন্দর করে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো এখানে যখন আপনারা পাইপিংয়ের কাপড়টা লাগাবেন তখন আপনারা পাইপিংয়ের কাপড়টা টানতে পারেন, কিন্তু যে মেইন যে পার্টটা সেই পার্টটা কিন্তু আপনারা টানবেন না, কারণ মেইন পার্টটা টানলে আপনাদের গলাটা দুই সাইডে কিন্তু সমান হবে না, এক সাইডে বেড়ে থাকবে এক সাইডে কমে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি হচ্ছে পাইপিংয়ের কাপড়টাকে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে এক্সট্রা সুতাগুলো সুন্দর করে কেটে দিচ্ছি, এবং এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিব। তো এখানে যখনই আপনারা আড়াআড়ি পাইপিং বা গলায় বা আর্মহোলে এভাবে করে পাইপিং দিবেন তখন কিন্তু আপনাদের ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে। যখন আপনারা ফোল্ড করবেন তখন এটার সুন্দর ফিনিশিং চলে আসবে। খুব ভালো করে এখানে আমি কাট বসিয়ে দিলাম, কারণ কাট বসানোর ক্ষেত্রে আপনাদের খেয়াল করতে হবে ভিতরে যে সুতাটা সেলাই করা আছে সেই সেলাই যেন না ছিঁড়ে যায়। তো এখানে আমি হাতের সাহায্যে দেবে দেবে দিচ্ছি। এভাবে কিন্তু আপনাদের আর্মহোলের পাইপিংটাও লাগিয়ে নিতে হবে ঠিক একই নিয়ম ফলো করে। তো খুব ভালো করে বসিয়ে নিলাম, এক্সট্রা সুতাগুলো কেটে নিলাম, এখন এভাবে করে ফোল্ড করে দিব, এবং ফোল্ড করে দিয়ে আমি হচ্ছে সেলাই করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি 2 ফোল্ড করে দিয়েছি, এবং 2 ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে সেলাইয়ের ক্ষেত্রে একটু খেয়াল করবেন যেন দুই দিক সব দিকেই পাইপিংয়েরটা সমান হয়ে থাকে। এবং এখানে আমি খুব ভালো করে বসিয়ে নিচ্ছি, এবং বসিয়ে নিয়ে এখানে আমি সেলাইটা স্টার্ট করছি। এখানে
খুব ভালো করে খেয়াল করবেন, আমি এখানে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে পিন দিয়ে অ্যাটাচ করে নিতে পারেন। আপনারা যারা নতুন, যাদের নতুন পাইপিং তৈরি করতে একটু প্রবলেম হতে পারে, তবে আপনারা যখন রেগুলার কাজ করবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ সবকিছু সহজ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি পাইপিং এর কাপড়টা লাগিয়ে নিচ্ছি। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে, দেখার সুবিধার্থে আমি হচ্ছে এখানে ফোল্ড করে দিচ্ছি আস্তে আস্তে এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। আসলে যখন আপনারা মোটা পাইপিং তৈরি করবেন তখন কিন্তু এভাবেই আপনাদেরকে পাইপিং এর কাপড়টা বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো শেষ ফিনিশিং এর সময় আমি এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে সামনের দিকের মুখের দিকের অংশটা আমি হচ্ছে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে সুন্দর করে আমি হচ্ছে সেলাইটা কমপ্লিট করলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমি এক্সট্রা যে সুতাটা, সেই সুতাটা হচ্ছে কেটে নেব। দেখেন গলার পাইপিংটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বসে গেছে। এখন আমি দুই আর্ম হলেই পাইপিং লাগিয়ে নেব, ঠিক একই নিয়ম ফলো করে। তার মানে হচ্ছে মেইন যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে উল্টা সাইডে এবং পাইপিং এর কাপড়টাকে উল্টা সাইডে বসিয়ে নিতে হবে মেইন পার্টের উপরে। তো এভাবে করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি। তো এখানে সেলাইয়ের ক্ষেত্রে আবারও আপনাদের বলে দিচ্ছি, পাইপিং এর কাপড়টা আপনারা টানতে পারেন কিন্তু মেইন যে পার্টটা সেই পার্টটা কিন্তু টানা যাবে না। তো খুব ভালো করে আস্তে আস্তে করে এখানে আমি সেলাই করে নিলাম। তো এখন আমি ঠিক একইভাবে অপোজিট সাইডের যে পাইপিংটা, সেই পাইপিংটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি মেইন পার্টটাকে উল্টা সাইডে এবং পাইপিং এর কাপড়টাকে উল্টা সাইডে বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়ে এখানে সুন্দর করে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি। এখন এক্সট্রা পাইপিংটা কেটে নিব। তো সুন্দর করে এখানে কাট বসিয়ে দিচ্ছি ওই অ্যাজ ইট ইজ ভাবে, মানে হচ্ছে গলায় যে পাইপিংটা যেভাবে লাগিয়ে নিয়েছি আর্মহোলে ঠিক একইভাবে লাগিয়ে নিব। আমি এখানে সুন্দর করে গলা এবং আর্মহোলের পাইপিংটা সমান রাখতে চাচ্ছি, যার কারণে এখানে আমি এভাবে করে পাইপিংটাকে লাগিয়ে নিয়েছি এবং এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। কাট বসানোর সময় আপনারা খেয়াল করবেন এক্সট্রা কাপড় বা এক্সট্রা যে সুতাটা ওখানে আছে সেলাই করা, সেই বরাবর যেন কেটে না যায়। তো এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিলাম। এখানে দুই ফোল্ড করার পরে এখানে আমি সেলাই করে নেব। তো আপনারা খেয়াল করবেন যখন পাইপিংটাকে লাগাবেন তখন কিন্তু আপনাদের সমান রাখতে হবে। আপনারা যতটুকু লেন্থ নিয়ে শুরু করেছেন, মানে প্রস্থ নিয়ে পাইপিংটাকে শুরু করেছেন, ঠিক ততটুকুই কিন্তু আপনাদের সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে এভাবে করে সেলাই করে নিতে হবে। তো এখানে সেলাইয়ের ক্ষেত্রে সেলাইটা একটু সুন্দর করার জন্য আপনাদের আস্তে আস্তে করে সুন্দর করে করে ফেলতে হবে। তো আলহামদুলিল্লাহ মানে একটা পাইপিং সেলাই করা কমপ্লিট এবং আরেকটা আর্ম হোলের জন্য এখানে আমি সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। পাইপিং এর কাপড়টাকে ফোল্ড করার পরে এখন আমি এভাবে করে ধরে নিব এবং ধরে নিয়ে এখানে সুন্দর করে সেলাই করে দিব, ঠিক একই নিয়ম ফলো করে। আপনারা যখন মোটা পাইপিং নেবেন তখন কিন্তু আপনারা একই নিয়ম ফলো করে একই সূত্র অনুযায়ী একই সব কিছু থাকবে এবং আপনাদের এভাবে করে পাইপিংটা লাগিয়ে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দর করে পাইপিংটা লাগিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার দুই সাইডের পাইপিংটা খুবই সুন্দরভাবে এবং ফিনিশিংভাবে তৈরি করা কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দরভাবে আমি হচ্ছে সেলাই করে নিয়েছি। তো এখন আমি সাইড যে পোর্শনটা আছে সাইড পোর্শনটা অ্যাটাচ করে দেব। তো সাইড পোর্শনটা অ্যাটাচ করে জন্য আমি এখানে আর্মহোলটাকে সুন্দর করে ধরে নিয়েছি এবং এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে, অবভিয়াসলি আপনাদের ব্যাক স্টিচ দিতে হবে, তো এখানে ব্যাক স্টিচ দিয়ে সুন্দর করে আমি হচ্ছে সেলাইটা শুরু করলাম এবং একইভাবে ঘুরিয়ে আমি এখানে সেলাইটা করে দিচ্ছি। তো আপনারা যারা নতুন তারা অবভিয়াসলি এই ব্যাপারগুলো খেয়াল করবেন। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি জিনিসটা যেন অনেক বেশি পাকাপোক্ত হয় এবং একইভাবে অপোজিট যে পার্টটা সেই পার্টটাকে সুন্দর করে ধরে নিয়েছি এবং ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দেব। আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এখন নিচের দিকে কুচির দিকে কুচি দেওয়ার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চার পাটির কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু টুকরো কাপড় দিয়ে তৈরি করার চেষ্টা করছি আমি, তো এখানে সুন্দর করে টুকরো কাপড়গুলো নিয়ে নিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু কাপড় নেবেন লম্বাতে, এখানে 2 ইঞ্চি লেন্থে আমি কাপড় নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এখানে যতটুকু আপনারা ঘন কুচি দিবেন ততটুকু পরিমাণ ধরে নেবেন। তো এখানে সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং এক্সট্রা পার্টটাকে কেটে নিলাম। এখানে যেহেতু এক্সট্রা পার্টটা একটু আঁকা বাঁকা অংশ ছিল যার কারণে এখানে সুন্দর করে আমি হচ্ছে কেটে দিয়েছি। তো এখানে আমি সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমি দুই সাইডেই ফোল্ড করে দিব। তো আমি এক সাইড করে দেখাচ্ছি, আপনারা ঠিক একই নিয়ম ফলো করে আরেক সাইড করে নেবেন। সো এখানে দুই সাইড সেলাই করার পরে এখন আমি মিডিল বরাবর এভাবে করে সেলাই করে দিব। তো এখানে আমি
সেলাইয়ের যে লেন্থটা সেটা হচ্ছে বড় রেখে খুব সুন্দর করে মিডিল বরাবর সুন্দর করে ধরে নিয়েছি এবং সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার সুন্দর করে সেলাই করা কমপ্লিট। এখন আমি এই যে দুইটা সুতা আছে, দুইটা সুতার মধ্যে আপনাদের যে কোনো একটা সুতা ধরে নিতে হবে। তো এখানে যে কোনো একটা সুতা আমি ধরে নিয়েছি এবং ধরে নিয়ে এভাবে করে সুন্দর করে আমি হচ্ছে ফ্রিল করে দিচ্ছি, মানে কুচি করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার কুচিটা করা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে এখানে কুচিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি মেইন পার্টের সাথে কুচিটাকে অ্যাডজাস্ট করে দেব। তার আগে নিচের যে নিমাটার নিচের দিকে যে পোর্শনটা আছে, নিচের দিকের পোর্শনটা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি যেভাবে সেলাই করছি আপনারাও ঠিক একইভাবে সেলাই করবেন। এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়েছি এবং সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে সেলাই করা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। এখন যে মেইন পার্টটা, সেই মেইন পার্টের সাথে আমি এখানে কুচির অংশটাকে লাগিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমি এখানে বসিয়ে নিয়েছি এবং বসিয়ে নিয়ে আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক একইভাবে সেলাই করে দিবেন। সো এইভাবে করে কুচি করলে আপনাদের এক্সট্রা করে কুচি করতে হচ্ছে না এবং দেখতেও কিন্তু জিনিসটা অনেক বেশি লুক্রেটিভ এবং অনেক বেশি ট্রেন্ডি। দেখেন কত সুন্দর লাগছে। তো এইভাবে করে খুবই সহজভাবে আপনারা কাপড়ের মধ্যে কুচিটা বসিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এখানে মিডিল বরাবর সুন্দর করে ধরে নিচ্ছি এবং খেয়াল করে আপনাদেরকে এখানে সেলাইটা করে নিতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু অনেক ফ্রিল করা, মানে কুচি করা, যার কারণে এখানে এলোমেলোভাবে আছে, যা যেটা আপনাদের সুন্দর করে ধরে নিতে হবে। এবং আমি যেভাবে ধরে নিয়েছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে ধরে নিয়ে এখানে সেলাই করে দিবেন। এখানে ফোল্ড করে দিয়েছি এবং এখানে সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা কমপ্লিট করলাম। দেখেন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দেই আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি। দেখেন সেলাই করার পরে কত ভালো লাগছে। একটা সাধারণ নিমাকে আপনারা কিন্তু এভাবে করে নিমা বা যে কোনো আপনাদের কাপড়কে খুবই সুন্দরভাবে এভাবে করে কুচি দিয়ে এক্সট্রা অর্ডিনারি করে নিতে পারেন। দেখেন একটা সাধারণ নিমাকে কিভাবে আপনারা একটু ট্রেন্ডি এবং লুক্রেটিভ করে নেবেন। খুবই সাধারণ একটা উপায়ে আমি এখানে খুবই সুন্দরভাবে লুক্রেটিভ করে নিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে আমি খুবই ভালোভাবে লাগিয়ে নিয়েছি আমার কুচির পাড়টাকে। এখন আমি যেটা করব, যেহেতু ছোট বাচ্চা, এখানে আমি বাটন লাগিয়ে নিয়েছি খুবই সুন্দর করে। আমি হচ্ছে চারটা বাটন দিয়ে দিয়েছি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিলাম। এখানে আমি সুন্দর সমান করে চারটা বাটনের সমতা রেখে এখানে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। দেখেন কত সহজভাবে একটা বেবি নিমা তৈরি হয়ে যায় এবং কত সিম্পল ওয়েতে বেবি নিমাটা তৈরি হয়ে যায়। তো ভালো লাগলে অবভিয়াসলি আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।